দর্শক সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হচ্ছেন ডাক্তার এনায়েত হোসেন। সাবেক ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ডাক্তার এনায়েত হোসেনের আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিজেন্ট হাসপাতাল জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর নানা বিতর্কের মুখে 21 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডাক্তার আজাদ। তার পদত্যাগপত্র গ্রহণ করে এরই মধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া সংস্থাটিকে ঢেলে সাজানোর আলোচনার মধ্যেই সরিয়ে দেওয়া হলো অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানকেও। স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার এক আদেশে আমিনুল হাসানকে ওএসডি করে অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন মিয়াকে হাসপাতাল শাখার পরিচালকের দায়িত্ব দিয়েছে।